যা যা লাগে তোমরা কার্যক্রম চলে আমরা শুনতে পেরেছি 17:45 আমরা সংবাদ পেয়ে আমাদের টিম আসে এখানে উদ্ধার কার্যক্রম চালায় এর মধ্যে প্রায় 10 জনের মতো 5 জন পুরুষ শ্রমিক এবং 5 জন মহিলা শ্রমিক এখানে কাজ করতে ছিল তার মধ্যে 3 জনকে আগে উদ্ধার করা হয়েছে স্থানীয় লোকজন আর আমরা ফায়ার সার্ভিস এসে একজনকে আমরা উদ্ধার করি তাকে দ্রুত আমরা মেডিকেলে পাঠাই এবং মেডিকেলে যাওয়ার পরে তাকে মৃত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আর হচ্ছে বাকিরা যারা ছিল তাদেরকে তারা এমনি বেরিয়ে আসতে পেরেছে এখনো আমরা বিভিন্ন যারা যারা এখানে উদ্ধার হয়েছে তাদের কাছে আমরা জানার চেষ্টা করতেছি যে আরও কেউ আছে কিনা কোনো মিসিং আছে কিনা যদি মিসিং থাকে সেটাও আমরা উদ্ধার করার সার্চিং করে আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি